বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বীজপুর ভাটপাড়া নৈহাটি আমডাঙ্গা জগদ্দল কাকিনাড়া ও সারা ব্যারাকপুর জুড়ে তৃণমূলের লাগামহীন সন্ত্রাস ও বিজেপি কর্মী সাধারণ মানুষের উপর পুলিশের নির্বাচনে গুলি চালানো এবং হত্যার প্রতিবাদে আজ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের হাজীনগরের জেলা সভানেত্রী ফাল্গুনী পাত্রের সমর্থনে এসসিপি অফিসের সামনে সভা করে এসিপি অলোক কুমারের মিত্রের কাছে ডেপুটেশন জমা দিলেন জেলা বিজেপির সভানেত্রী ফাল্গুনী পাত্র। রাজ্য বিজেপি বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী ও সাধারণ মানুষের উপর পুলিশের গুলি ও প্রশাসনের অত্যাচারের তীব্র নিন্দা করে সারা রাজ্য জুড়ে আজ এসিপি অফিসের ঘেরাও কর্মসূচি গ্রহণ করে ভারতীয় জনতা পার্টি। ব্যারাকপুর লোকসভাও এর কোনো ব্যতিক্রম হয়নি। এসিপি অফিসের ঘেরাও করা হয়ে খরা থাকলেও এদিন সভা করে শান্তিপূর্ণভাবে ডেপুটেশন জমা দেওয়া হয় বিজেপির তরফে। এদিন এই সভায় উপস্থিত ছিলেন জেলা সভানেত্রী ফাল্গুনী পাত্র, হালিশহর পৌরসভার উপ পৌরপ্রধান দেবাশিস দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। কি বলছেন বিজেপি জেলা ভাটপাড়া কাকিনাড়া জগদ্দল মানে সারা ব্যারাকপুরেই কম বেশি যেভাবে পুলিশি অত্যাচার এবং যেভাবে নির্বিচারে মানুষকে হত্যা করা হলো, আপনারা কদিন আগেই দেখেছেন ভাটপাড়ার সিচুয়েশান, এবং কিছু কিছু যারা বুথে বসছে বিজেপি করছে তাদের যেভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তার জন্যই তার প্রতিবাদে আমরা এখানে ধর্ণা করেছি। কারণ ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে, তো সেই জায়গাটার জন্য আমরা এখানে এসেছিলাম। তো ওনারা আশ্বস্ত করেছে যে দু চার দিনের মধ্যে বিষয়টা একটা স্থিতিশীল জায়গায় আসবে, ওনারাও এই বিষয়ে চেষ্টায় রয়েছেন এবং আমাদের সাথে কোঅপারেট করবেন, এই আশ্বাস ওনারা দিয়েছেন। বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব।